হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশন। ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আর্টের সুন্দর আসন ডিজাইন করে দেখাবো, তো চলুন শুরু করি। দেখেন ফ্রেন্ডস, প্রথমে চটের বস্তায় আপনারা বাঁ দিক থেকে 10টি করে ঘর ছাড়বেন, নিচের দিক থেকে 10টি করে ঘর ছাড়বেন। আমি একটা বিন্দু থেকে সুতোটি বের করে নিব। ফ্রেন্ডস দেখুন, প্রথমে আমি এখানে একটি স্টার তুলে নিব, ডান দিকে 1 2 3 4, নিচের দিকে 1 2 3 4, বাঁ দিকে 1 2 3 4, উপর দিকে 1 2 3 4। আপনারা একটু খেয়াল করুন, আমি আপনাদেরকে খুব সহজে স্টার কীভাবে তুলবেন সেটা দেখাচ্ছি। ডান দিকে 1 2 3 4, ওই ঘরটার নিচে 1 2 3 4, এখানে সুষ্ঠী নামিয়ে নিব। এই ঘরটার ডান দিকে 1 2 3 4, এখান থেকে ষষ্ঠী বের করে নিব। এই ঘরটার নিচে 1 2 3 4, এখানে ষষ্ঠী নামিয়ে নিব। ফ্রেন্ডস একটু খেয়াল করুন, এই ঘরটার নিচে 1 2, এই ঘরটার উপর দিকে 1 2, এই মাঝের বিন্দু থেকে আমি আবার ষষ্ঠী বের করে নিব। ডান দিকে এ ঘরটা নিচে 1 2, মাঝের বিন্দুতে ষষ্ঠী নামিয়ে নিব। এ ঘরটার পাশে 1 2, মাঝের বিন্দু থেকে আবার ষষ্ঠী বের করে নিব। নিচে এ ঘরটার ডান দিকে 1 2, মাঝের বিন্দুতে ষষ্ঠী নামিয়ে নিব। দেখুন আমার অ্যাডজাস্টার কমপ্লিট হয়ে গেছে। আমি উপর দিকে আর্টিস্টার তুলে দেখাচ্ছি। ফ্রেন্ডস আপনারা একটু খেয়াল করুন, ঠিক এ ঘরটার উপরে 1 2 3 4, এখান থেকে সুষ্ঠী বের করে নিব। সেমভাবে চারটি ঘর নিয়ে আর্টিস্টার তুলে নিব। যারা স্টার পারে না তারা একটু খেয়াল করুন, ডান দিকে 1 2 3 4, নিচের দিকে 1 2 3 4, এখানে সুষ্ঠী নামিয়ে নিব। আবার সেম ভাবে ডান দিকে 1 2 3 4, এখান থেকে ষষ্ঠী বের করে নিব। সেম ভাবে 1 2 3 4, এখানে ষষ্ঠী নামিয়ে নিব। মাঝের বিন্দু থেকে আবার ষষ্ঠী বের করে নিব। ডান দিকে মাঝের বিন্দুতে ষষ্ঠী নামিয়ে নিব। সেম ভাবে উপরে মাঝের বিন্দু থেকে ষষ্ঠী বের করে নিব। ফ্রেন্ডস দেখুন, মাঝের বিন্দুতে ষষ্ঠী নামিয়ে নিচ্ছে। এভাবে আপনার উপর দিকে স্টারগুলো খুব সহজে তুলতে পারেন। আপনারা দেখতে থাকুন, আমি সেমভাবে এখানে একটি স্টারের বর্ডার ডিজাইন তুলে দেখাচ্ছি। দেখুন আমি এভাবে উপর দিকে বর্ডার ডিজাইনটা করে নিয়েছি। পাশের স্টারটা আপনারা কীভাবে তুলবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি আবার সুতোটি বের করে নিব। সেমভাবে চারটি ঘর নিয়ে আমি একটা স্টার তুলে নিচ্ছি, ডান দিকে 1 2 3 4, নিচের দিকে 1 2 3 4। নিচের দিকে আটটি বর্ডার ডিজাইন আপনারা তুলে নিবেন। আমি আপনাদেরকে এখানে কিভাবে খুব সহজে একটি সুন্দর আসন তুলতে পারবেন সেটা দেখাচ্ছি। ফ্রেন্ডস আপনারা একটু খেয়াল করুন, 1 2 3 4, স্টারটির পাশে এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব। আমি আবার দেখাচ্ছি, 1 2 3 4, চার নম্বর স্টারটির পাশে
সুষ্টি বের করে নিচ্ছি। ফ্রেন্ডস দেখুন, এখানে আমি অ্যাড্রেসটা তুলে নিচ্ছি। এখানে স্টেটটির কর্নারের উপরে দেখুন ফ্রেন্ডস, আপনারা একটু খেয়াল করুন, উপরে 1 2, এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব। ডান দিকে উপর দিকে কোনা করে একটি ক্রস তুলে নিব, ডান দিকে 1 2, নিচের দিকে 1 2। এখানে আমি ক্রস আর এক্সট্রা দিয়ে একটা সুন্দর আসন আপনাদেরকে করে দেখাচ্ছি। এই ক্রসটার উপরে আবার ডান দিক উপর দিকে কোনা করে একটি ক্রস, ফ্রেন্ডস আপনারা একটু খেয়াল করুন, স্টারটির উপরে কোনা করে একটা দুটো ক্রস তুলে নিয়েছি। এই ক্রসটির উপরে এখানে আমি আর্টিস্টার তুলে নিব। এখানে কোটিং কিছু নেই, দেখে বুঝে নিতে হবে আমি ডিজাইনটি কিভাবে কমপ্লিট করছি। ফ্রেন্ডস দেখুন, আর্টিস্টার তুলে নিয়েছি, আবার ডান দিকে উপরের দিকে কোনা করে একটা ক্রস, আবার উপরের দিকে কোনা করে আরেকটি ক্রস। এই ক্রসটার উপরে আমি আর্টিস্টটা তুলে নিচ্ছি। আমি এইভাবে ডিজাইনটি করে নিচ্ছি। ফ্রেন্ডস দেখুন, সেম ভাবে এই স্টারটির উপরে 1 2 3 4, এখান থেকে আমি আবার সুষ্টি বের করে নিব। আপনারা একটু খেয়াল করুন, আমি আবার বলছি, আমি 4টি স্টার নিয়ে পাশাপাশি এভাবে কোনাকুনি করে লাইনগুলো তুলে নিচ্ছি। প্লিজ আপনারা ঘরের কাউন্টটা ঠিক রাখবেন, তাহলে খুব সহজেই এই ডিজাইনটি কমপ্লিট করতে পারবেন। ফ্রেন্ডস দেখুন, আমি নিচেরটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এস্টারটি পাশে 1 2 3 4, এখানে উপরের দিকে 1 2 3 4, এখান থেকে আমি সুতাটি বের করে নিব। ফ্রেন্ডস দেখুন, এই 4 নম্বর স্টারটির উপরে আমি আর্টিস্টার তুলে নিচ্ছি। দিকে ডান দিকে কোনা করে আবার আমি দুটো ক্রস তুলে নিচ্ছি। সেম ভাবে আমি ডিজাইন গুলো কমপ্লিট করে নিচ্ছি। এভাবে উপর দিকে কোনাকুনি করে লাইন গুলো কমপ্লিট করে নিবেন। আমি আপনাদেরকে পাশেটা করে দেখাচ্ছি, একটু খেয়াল করুন, স্টারটির উপরে 1 2, এখান থেকে আমি সুতাটি বের করে নিব। ফ্রেন্ডস দেখুন, প্রথমে এখানে একটা ক্রস তুলে নিব, সেম ভাবে উপরে বাঁদিকে কোনা করে আরেকটি ক্রস। ফ্রেন্ডস আপনাদের ঘরের কাউন্টটা যদি ঠিক থাকে, সেম ভাবে একটা একটার সাথে মিশে যাবে। ফ্রেন্ডস দেখুন, এই স্টারটির উপরে 1 2, এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব।
প্রত্যেকটি লাইনের মাঝে আমার দুটো করে ক্রস হবে। ফ্রেন্ডস দেখুন, সেমভাবে এস্টেটটির উপরে এক দুই, এখান থেকে আমি সুতাটি বের করে নিব। ফ্রেন্ডস একটু খেয়াল করুন, আমার ডিজাইনটি দেখতে এরকমই হবে। সেমভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নিচ্ছি। ফ্রেন্ডস আপনারা এভাবে ডিজাইনটি কমপ্লিট করে নেবেন। আমি মাঝের ঘরে আপনাদেরকে একটা ফুল তুলে দেখাচ্ছি। ফ্রেন্ডস একটু খেয়াল করুন, স্টারটির পাশে এক দুই তিন চার পাঁচ ছয়, সেমভাবে বাঁদিকে স্টারটির পাশ থেকে এক দুই তিন চার পাঁচ ছয়, এই মাঝের বিন্দু থেকে আমি সুতাটি বের করে নিব। ফ্রেন্ডস দেখুন, একটা দুটো, দুটো ক্রজের মাঝে আমি সুস্টি নামিয়ে নিব। আবার সেমভাবে মাঝের বিন্দু থেকে সুতাটি বের করে নিব। বাঁদিকে দুটো ক্রজের মাঝে আমি সুতাটি নামিয়ে নিব। এখানে কোডিং কিছু নেই, দেখে বুঝে নিতে হবে। সেমভাবে আবার মাঝের বিন্দু থেকে সুতাটি বের করে নিয়েছি, নিচে একটা দুটো, দুটো ক্রজের মাঝে সুষ্টি নামিয়ে নিব। আবার মাঝের বিন্দু থেকে সুষ্টি বের করে নিব। ডান দিকে দুটো ক্রজের মাঝে আমি সুতাটি নামিয়ে নিব। একটু খেয়াল করুন, প্রথমে আমি এখানে হোয়াইট কালার উল ইউজ করেছি। ফ্রেন্ডস দেখুন, আমি এখানে লাইট কালার উল ইউজ করব। মাঝের বিন্দু থেকে আমি সুতাটি আবার বের করে নিব। আমি এখানে প্রথমে বকুল ফুলের শেপ তুলে নিয়েছি, মাঝের অংশটা প্লিজ একটু দেখুন। এখান থেকে আমি সুষ্টি স্টারটি নিচের মাঝের ঘরটাতে তুলে নিচ্ছি। একটু খেয়াল করুন, এখানে আমি চেন স্টিচ তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে সুতাটি ঘুরিয়ে নিব। এখানে আমি সুষ্টি সেট করে দিব। ফ্রেন্ডস দেখুন, আমি এখানে চেন স্টিচ দিয়ে একটি পাপড়ি তুলে নিয়েছি। সেমভাবে মাঝের বিন্দু থেকে আবার সুতাটি বের করে নিব। প্লিজ যারা চেন স্টিচ পারেন না তারা একটু খেয়াল করুন, সেমভাবে মাঝের বিন্দু থেকে ডান দিকের স্টারটির নিচের গড় আমি সুস্টি বের করে নিচ্ছি। একটু খেয়াল করুন, এভাবে সুতাটি ঘুরিয়ে আনবো। ফ্রেন্ডস দেখুন, আমি আরেকটি পাপড়ি তুলে নিয়েছি, এখানে সুতাটি সেট করে দিব। আর সেমভাবে মাঝের বিন্দু থেকে সুষ্টি বের করে নিব। মাঝের বিন্দু থেকে বাঁদিকের স্টারটি নিচের ঘরে আমি সুষ্টি বের করে নিচ্ছি। একটু খেয়াল করুন, এভাবে সুতাটি ঘুরিয়ে আনব। ফ্রেন্ডস দেখুন, আমি আটটি পাপড়ি তুলে নিয়েছি, নিচে সুতাটি উপরে সেট করে দিচ্ছি। আবার সেমভাবে মাঝের বিন্দু থেকে সুষ্টি বের করে নিব। নিচে আমি সেমভাবে আরটি পাপড়ি তুলে নিচ্ছি। সুষ্টি নিচে আমি বের করে নিয়েছি, এভাবে সুতাটি আবার ঘুরিয়ে দিব। ফ্রেন্ডস দেখুন, আমি এখানে আরটি পাপড়ি তুলে নিয়েছি। এভাবে আপনারা ঘরগুলো সুন্দর ফুল দিয়ে খুব সহজে বর্ড করে নিতে পারেন। আমি সেমভাবে আরেকটি ফুল আপনাদেরকে করে দেখাচ্ছি। প্লিজ আমার ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন।
এভাবে আপনারা খুব সহজে একটা সুন্দর আসন ডিজাইন করে নিতে পারেন। এই ডিজাইনটা একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।